দু হাজার চব্বিশ সালের যারা হচ্ছে দাখিল ভোকেশনাল পরীক্ষার রুটিনটি খুঁজতেছেন তো আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দু হাজার চব্বিশ সালের দাখিল ভোকেশনাল পরীক্ষার সময়সূচিটি প্রোভাইড করব তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ডাউনলোড লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো দেখতে পাচ্ছ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হচ্ছে আজকে ছাব্বিশ ডিসেম্বর দু খ্রিস্টাব্দ আজকেই হচ্ছে তোমাদের এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালের রুটিনটি কিন্তু প্রকাশ করেছে তো আমি তোমাদের সুবিধার জন্য ফটোশপ দিয়ে শুধুমাত্র দাখিল ভোকেশনাল পরীক্ষার সময়সূচিটি তোমাদেরকে আমি দিচ্ছি তো অবশ্যই অনেক কষ্ট করে যেহেতু ফটোশপ দিয়ে শুধুমাত্র দাখিল ভোকেশনালের রুটিনটি তোমাদেরকে ভালোভাবে এডিট করে দিচ্ছি তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না তো দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা শুরু হবে পনেরোই ফেব্রুয়ারিতে এবং তোমাদের কিন্তু পরীক্ষাটি শেষ হবে বারোই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবারে এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আরম্ভ হবে সকাল দশটা থেকে ঠিক আছে সো দেখতে পাচ্ছ প্রথম পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে প্রথম পরীক্ষা হবে বাংলা দুই যার বিষয়কট হচ্ছে সতেরোশো একুশ যা হচ্ছে দাখিল ভোকেশনালের জন্য তারপর দেখতে পাচ্ছ দ্বিতীয় পরীক্ষা হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রবিবারে আত্মকর্মসংস্থান ও ব্যবসার উদ্যোগ যার বিষয়কট হচ্ছে উনিশশো এবং তিন নম্বর পরীক্ষা হবে বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবারে ইংরেজি দুই যার বিষয়কট হচ্ছে উনিশশো এবং চার নাম্বার পরীক্ষা হবে তোমাদের দেখতে পাচ্ছ বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার আরবি দুই যার কোড হচ্ছে সতেরোশো এবং তোমাদের পাঁচ নাম্বার পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে পঁচিশ ফেব্রুয়ারি দু চব্বিশ খ্রিস্টাব্দ রবিবারে গণিত দুই যার বিষয়কট হচ্ছে উনিশশো তেইশ ওকে এবং তোমাদের যে ছয় নম্বর পরীক্ষাটি ছয় নাম্বার পরীক্ষাটি হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবারে অনুষ্ঠিত হবে এবং বিষয়ের নাম হচ্ছে দেখতে পাচ্ছ হাদিস শরীফ ও ফিকা দুই এবং তোমাদের হচ্ছে বিষয়কর হচ্ছে সতেরোশো ঠিক আছে দাখিল ভোকেশনালের পরীক্ষা এবং তোমাদের সপ্তম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে মানে সাতাশ ফেব্রুয়ারির পরে সপ্তম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে এবং বিষয়ের নাম হচ্ছে কুরআন মসজিদ ও তাসবিদ দুই যার কোড সতেরোশো সাতাশ কোডগুলো কিন্তু কিন্তু তোমরা মিলায় নিবে ঠিক আছে এবং দাখিল ভোকেশনালের জন্য এবং তোমাদের অষ্টম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মানে আট নম্বর পরীক্ষা হবে তোমাদের তেসরা মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবারে পদার্থবিজ্ঞান দুই উনিশশো পঁচিশ হচ্ছে বিষয়কট এবং তোমাদের যে নবম পরীক্ষা হচ্ছে অনুষ্ঠিত হবে পাঁচ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার রসায়ন দুই যার বিষয়কট উনিশশো ছাব্বিশ ঠিক আছে নয়টা পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু হয়ে গেল এবং তোমাদের দশম পরীক্ষা হবে ট্রেড ভিত্তিক পরীক্ষা অর্থাৎ যে যে ট্রেডে রয়েছে সেই ট্রেড থেকে কিন্তু পরীক্ষা হবে সো দেখতে পাচ্ছ সাত মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে তোমাদের দশম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমাদের দেখতে পাচ্ছ ট্রেড ওয়ান দ্বিতীয় পত্র অর্থাৎ তোমরা যে যেই ট্রেড নিয়েছো যারা ড্রেস মেকিং নিয়েছো বা যারা ইলেকট্রিক্যাল নিয়েছো যাই যা তোমাদের ট্রেড তোমরা ভালো জানো তো তোমাদের ট্রেড অনুযায়ী যে পরীক্ষা রয়েছে ট্রেড ওয়ানের এই পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এবং তারপরে এগারোতম পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে দশ মার্চ দু হাজার চব্বিশ রবিবারে ট্রেড টু এর পরীক্ষা তো ট্রেড টু দ্বিতীয় পত্রের তোমাদের যে বিষয় বা বিষয় কোডটা আছে তোমরা মিলিয়ে নিয়ে কিন্তু পরীক্ষাটি দিবে এবং সর্বশেষ তোমাদের পরীক্ষা হচ্ছে বারোই মার্চ দু হাজার চব্বিশ মঙ্গলবারে তোমাদের এই মঙ্গলবারে কিন্তু হচ্ছে তেরোতম পরীক্ষা এই তেরোতম পরীক্ষাতে যা তোমাদের যে ফোর সাবজেক্টগুলো রয়েছে ঐচ্ছিক বিষয়গুলো এই ঐচ্ছিক বিষয়গুলোর কিন্তু পরীক্ষা হবে সো যাদের কৃষি শিক্ষা দুই রয়েছে তারা কৃষি শিক্ষা পরীক্ষাটি দিবা যাদের উচ্চতর গণিত দুই আছে যাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় দুই আছে যাদের ইসলাম ইতিহাস দুই আছে তারা কিন্তু এই যাদের একটা পরীক্ষা যে একটা পরীক্ষা তোমাদের যেটা আছে তোমরা সেটা কিন্তু দিবা আর অবশ্যই মনে রাখবা তোমাদের পরীক্ষা কিন্তু আরম্ভ হবে সকাল দশটা হতে সো দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিটাও এখানে প্রকাশ করেছে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে তির তেরোই মার্চ থেকে একুশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তোমাদের বাস্তব প্রশিক্ষণের জন্য পাঠানো হবে বাইশ মার্চ থেকে তোমাদের কিন্তু হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিষ্টাব্দ পর্যন্ত তো এটা ছিল মূলত আজকে তোমাদের দাখিল ভোকেশনাল পরীক্ষার সময়সূচি তো অবশ্যই এই সময়সূচিটা ডাউনলোড লিঙ্ক দিয়ে আর আমি দিয়ে দিছি প্রথম মানে ডিসক্রিপশন বক্সের ভিতরে তোমরা দেখবে পাবা ডাউনলোড করে ফেলেও আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন আল্লাহ হাফেজ